বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু হলো আড়াই বছরের শিশু কন্যার। অবশেষে রান্নাঘরের মাটি খুঁড়ে গর্ত থেকে উদ্ধার হলো সেই বিষাক্ত সাপ। ঘটনাটি ধলপাল 2 নং গ্রাম পঞ্চায়েতের গুড়িয়ারপাড় এলাকায় হয়েছিল বলে জানা যায়। মৃত ওই শিশুকন্যার নাম দিয়া বর্মন। ঘটনায় শোকের ছায়া এলাকায়। এই বিষয়ে কেউ কিছু বলতে না চাইলেও সূত্র মারফত জানা যায় যে শনিবার দুপুরে রান্না শেষ করে তার দিদা রান্নাঘরে শিশুকন্যাটিকে খাবার জন্য ডাকে। দিদার ডাকে সাড়া দিয়ে শিশুকন্যাটি রান্নাঘরে যায়। সেখানে একটি গর্ত ছিল। গর্তের মুখে পা পড়তেই পায়ের ছোবল মারে। সেই সময় কিছুই বুঝে উঠতে পারেননি। পায়ে রক্ত বের হলে বাড়ির লোকজন ওঝা শরণাপন্ন হন। সেখানে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়। শিশুকন্যাটির অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে গেলে ওঝা হাসপাতালে নিয়ে যেতে বলেন বলে জানা যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সে যে সময় ঘটনাটি ঘটেছে সঙ্গে সঙ্গে যদি হাসপাতালে আনা হতো এমন করুণ পরিস্থিতি হয়তো হতো না। বিভিন্ন সময়ে সাপ কামড়ালে ওঝার কাছে না গিয়ে হাসপাতালে যান প্রচার চালালেও সাধারণ মানুষের হুঁশ যেন ফিরছেই না। হয়তো ওঝা শরণাপন্ন না হলে অকালে নিষ্পাপ শিশুকন্যাটি তাকে চলে যেতে হতো না, আর এর দায় কাজ। অবশেষে ডাক পরে সর্পপ্রেমী প্রতীক সরকারের। প্রতীকবাবু ঘটনাস্থলে পৌঁছে রান্নাঘরের মেঝে খুঁড়ে বিষাক্ত সাপটিকে উদ্ধার করে। প্রতীকবাবু জানান, মানুষকে সচেতন করা হয় তবুও ওঝা শরণাপন্ন হন। তিনি করজোরে অনুরোধ করেন যে সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসুন, ওঝার কাছে নয়।